দেশের 6,500-এর বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি থেকে প্রতি মাসে সেবা পাচ্ছেন গড়ে 60 লাখেরও বেশি মানুষ। এসব সেন্টারে কাজ করছেন প্রায় 13,000 তরুণ উদ্যোক্তা। আজ ইউডিসি চালুর 10 বছর পূর্তি উপলক্ষে সকালে আয়োজিত অনলাইন সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। 2010 সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যাত্রা শুরুর পর অনেকের প্রচেষ্টায় যে প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষ পাচ্ছেন সব সরকারি ও বেসরকারি সেবা, সেই প্রতিষ্ঠানটি হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সংক্ষেপে ইউডিসি। প্রতিষ্ঠানটির 10 বছর পূর্তি উপলক্ষে ডিজিটাল সেন্টারের নানা অর্জনের কথা তুলে ধরেন এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনিস চৌধুরী। এ সময় সংশ্লিষ্টরা জানান, বিগত 1 দশকে বেড়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সংখ্যা, তৈরি হয়েছে অনেক নারী ও পুরুষ উদ্যোক্তা, তালিকায় যুক্ত হয়েছে 270টিরও বেশি সেবা। শুধু ডিজিটাল সেন্টার থেকেই 270-এর অধিক সরকারি বেসরকারি সেবা প্রদান করা হচ্ছে। ডিজিটাল সেন্টার থেকে এ পর্যন্ত 55 কোটির অধিক সেবা প্রদান করা হয়েছে এবং উদ্যোক্তাগণ 465 কোটি টাকার অধিক উপার্জন করেছেন। সেবা প্রাপ্তির ক্ষেত্রে নাগরিকদের 168 কর্মঘণ্টা এবং 73,775 কোটি টাকা ব্যয় সাশ্রয় হয়েছে। ইউডিসির মাধ্যমে বাড়ির কাছে পরিচিত পরিবেশে গ্রামীণ জনপদের মানুষ খুব সহজেই জীবন ও জীবিকা ভিত্তিক তথ্য ও প্রয়োজনীয় সেবা পেয়ে খুশি, জানালেন উদ্যোক্তারা। এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সেবা পাচ্ছে, তাদের জীবন মান উন্নয়ন হচ্ছে। তারা হয়রানি ছাড়া অল্প সময়ে অল্প টাকায় আমাদের ডিজিটাল সেন্টার থেকে সেবা নিচ্ছে। ভবিষ্যতে নাগরিকদের 2 কিলোমিটার আওতার মধ্যে সেবা প্রদানের জন্য 2023 সালের মধ্যে মোট 10,000 ডিজিটাল সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা 2021 সালের মধ্যে আমরা 2,000 সেবাকে আমরা অনলাইনে নিয়ে আসতে চাই এবং আমাদের মোট যে 2,800 সেবা আছে এই সম্পূর্ণ 100% সেবা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসবো 2025 সালের মধ্যে। পাশাপাশি আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি যে কিভাবে সার্ভিস ডেলিভারি সেন্টারকে আস্তে আস্তে বিজনেস হাবে রূপান্তরিত করা যায়। একজন লোক দেখা গেছে যে সে লেখাপড়া জানে, নাম দস্তগত করতে পারে না, বাট হি ক্যান এক্সচেঞ্জ দ্য মেসেজ থ্রু দ্য টেলিফোন। এটা কেন হয়েছে যে ইউনিয়ন পরিষদকে যখন নাকি সেন্ট্রাল পয়েন্ট ধরা হয়েছে, অজান্তেই অনেক জায়গাতে অনেক সুবিধা পৌঁছে গেছে। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াল আলমের সভাপতিত্বে সম্মেলনে উন্নয়নের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বক্তব্য রাখেন। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।